ইরানে খোঁচায় দিচ্ছে ওইখান থেকে আর এখান থেকে কয়েকটা রকেট মারছে এই তো নিজের যে জনগণ মরে গেল সেটা হিসাব দিবে কে আমি কইতেছিলাম হামাস যে রকেট গুলো মারলো তাতে ইসরায়েলের কত বড় ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে তার প্রথম এই ছিল তার দেশে দুইশো সামথিং যে মানুষ মারা গেছে এদের জীবনে নিরাপত্তা দেওয়া আপনি একটা রকেট মারলেন কিছুই হয় না ওইখানে কিন্তু আপনার এখানে দুইশো চোদ্দ জন না কতজন মরে গেল যে বিল্ডিংগুলো ভাঙছে আগামী তিরিশ বছরে ওইগুলো মানে পুনর্গঠিত হবে না দেখছেন না ছবি তখন বইলে কোয়েছে সময় দিতেছে আধা ঘন্টা এক ঘন্টার ভিতর সরে যাও একটা বারোতলা বিল্ডিং একদম ধুলায় মিশে গেল দেখেন কি করতে পারছি তাদের পায়ে আবার পড়তে হয়েছে আমি ওই হামাসের সাথে যে ইটা হইলো তখন আমি যে স্ট্যান্ডটা নিয়েছিলাম অনেকে অপছন্দ করছে জিনিসটা আমি কইতেছিলাম হামাস যে রকেট গুলা মারলো তাতে ইসরায়েলের কত বড় ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে তার প্রথম এই ছিল তার দেশে দুইশো সামথিং যে মানুষ মারা গেছে এদের জীবনে নিরাপত্তা দেওয়া এদের জীবনে কোনো নিরাপত্তা ছিল না আমির হবে শাসক হবে রাষ্ট্রযন্ত্র হবে ঢালের মতো সে বহিষ্যত থেকে তার সাধারণকে প্রোটেক্ট করবে আপনি একটা রকেট মারলেন কিছুই হয় না ওইখানে কিন্তু আপনার এখানে দুইশো চোদ্দ জন না কতজন মরে গেল যে বিল্ডিংগুলো ভাঙছে আগামী তিরিশ বছরে ওইগুলো মানে পুনর্গঠিত হবে না দেখছেন না ছবি তখন এইটা হচ্ছে কথা যে তার দিনকে প্রোটেক্ট করবে তার রক্তকে কে করবে রক্ত মানে জীবন তার কে প্রোটেক্ট করবে তার বাড়িঘর তার ব্যবসা তার সবকিছু সব গেছে না ওই সময় আপনি রকেট মানে দেখাইছেন যে আপনি ওইটা কোথায় আর আপনি মারছেন কোথায় জেরুজালেম কোথায় আর আপনি কোথায় এগুলো বুঝের ব্যাপার আছে না জিন্দাবাদের জন্য খুব ভালো দেখতে খুব বাপের বেটা দেখায় দিছে কি দেখায় দিয়েছে বাপের বেটা কি দেখাইছে ইরানে খোঁচাই দিছে ওইখান থেকে আর এখান থেকে কয়েকটা রকেট মারছে এই তো নিজের যে জনগণ মরে গেল সেটার হিসাব দিবে কে জনগণ প্রোটেক্ট করতে হবে না জনগণ প্রটেক্ট করতে হবে দে আর অনার তাদের সম্মান কি অবস্থায় আপনারা যারা দেখছেন তখনকার ডকুমেন্ট্রি বা এইগুলা তারা দেখছেন কি অবস্থা হয়েছে মেয়েদের কি অবস্থা ছিল তখন হসপিটালের কি অবস্থা ছিল তখন পানির জন্য কি অবস্থা ছিল তখন শেষ পর্যন্ত তো ওই ওই তাদের পায়ে আবার পড়তে হয়েছে ইজিপ্ট কি ইজিপ্ট কাদের দালাল ওয়েস্টার্ন দালাল না তাদের মধ্যস্থতা যাইতে হয়েছে তাদের পায়ে পড়তে হয়েছে তাদের কাছ থেকে আপনার ওই ত্রাণ আনতে হয়েছে ইভেন এইচ সিআর এইটা সেটা তাই করতে হয়েছে না তাদের টার্মসে যাইতে হয়েছে শেষ পর্যন্ত কথা হচ্ছে যে আমরা বলতেছি না যে আমরা মিউ মিউ করবো তা না কিন্তু আমাদের আমাদের জিহাদের বা কারোর এগেনস্টে যুদ্ধ করার প্রথম তিনটা শর্ত কি প্রকাশ্য আমির থাকতে হবে আমির প্রকাশ্য হোল্ড আপ না গর্তের ভিতর ঢুকে আমির না ওই কে কে এখানে রকেট মাইরা ওর কোনো পাত্তা নাই হোল্ড আপ তাই না পাত্তা নাই রকেট মারছে একটা আইসা গুড়াই দিল একদম বইলে কয়ে গুড়াইতেছে সময় দিতেছে আধা ঘন্টা এক ঘন্টার ভিতর সরে যাও একটা বারোতলা বিল্ডিং একদম ধুলায় মিশে গেল দেখেন বলতেছে যে এই করব আমি কি করতে পারছি আমি প্রকাশ্য আমির থাকতে হবে অন্তত অর্ধেক ক্ষমতা থাকতে হবে তার একশোটা প্লেন থাকলে আপনার পঞ্চাশটা তার এক হাজারটা ট্যাঙ্ক থাকলে আপনার পাঁচশোটা সুরান ফলের কি দেখেন আয়াত আগে ছিল টেনিস টু ওয়ান তাদের দশটা থাকলে আপনার একটা মানে যুদ্ধ করার ব্যাপারটা ছিল মানে একা হইলেও দশ জনের গে এসেছে দাঁড়ায় থাকতে হবে ইসে যুদ্ধের ময়দানে মানুষজন বাড়লো জনসংখ্যা বাড়লো ইমান ডিপ্লিট করলো ইমানের লেভেল কমে আসলো আল্লাহটাকে চেঞ্জ করে টু ওয়ান করে দিলেন তাইলে তার একশোটা সোলজার থাকলে বা এক এক লক্ষ সোলজার থাকলে আপনার পঞ্চাশ হাজার তার একশোটা প্লেন থাকলে আপনার পঞ্চাশটা আছে হামাসের ছিল আর একটা শত্রুমিত্র পৃথকীকরণ এটা হয়তো কোনো কোনো জায়গায় কিন্তু আপনি যদি জেরুজালামে করেন বা যেখানে মুসলিমও মারা গেছে না মুসলিমও মারা গেছে শত্রু শত্রুমিত্র পৃথকীকরণ আচ্ছা ঠিক আছে আপনি আগে ওয়ার্নিং দিলেন যে সরে যাও সবাই হইতে পারে এই তিনটা শর্ত ই করতে হবে জিহাদের কথা চিন্তা করার আগে এই তিনটে শর্ত আপনি ফুলফিল করেন কিনা আপনি তো অস্ত্রেতেই শেষ অস্ত্র শেষ না আপনার অর্ধেক নাই তো আপনার আচ্ছা তাদের ইন্টারেস্ট তাদের অনার অনার মানে সম্মান তাদের ইন্টারেস্ট যে কোনো কিছুতে তাদের উন্নয়ন বা তাদের সম্পদ বা তাদের লাভ যেটাতে মাসলাহাত যেটাকে আমরা বলি সেটা প্রোটেক্ট করবে দেহের সিকিউরিটি এই যে দেখেন সিকিউরিটি চলে আস কী করলে তারা নিরাপদ থাকবে নিরাপত্তার দাম অনেক উপরে কিন্তু